ধর্মের টানে অভিনয় ছেড়ে দিলেন সুজানা। দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর কয়েক বছর ধরে একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত তিনি, পাশাপাশি একজন সমাজ সচেতন মানুষ হিসেবেও সমাদৃত। বছর জুড়েই এতিম ও বৃদ্ধদের জন্য নানা রকম উদ্যোগ থাকে তার। করোনা পরিস্থিতিতেও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি ময়মনসিং জেলার ভালুকা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার এক বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন। এবার নতুন খবর হলো, অভিনয় শোবিজ জগৎ ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন ফটো সুন্দরী মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। শোবিজ ছেড়ে ধর্ম কর্মে মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 2018 সালের নভেম্বরে ওমরা হজ পালন করেন সুজানা। গত 3 মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন হাদিস পড়েছেন, আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন, এমনটাই জানান তিনি। সুজানা বলেন, গত 3 মাস কোরআন হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি তা আগে কখনোই পাইনি। আমার মন থেকে মিডিয়ায় কাজ করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে, তাই আমি মিডিয়াতে আর কাজ করব না। উল্লেখ্য, 2001 সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা আরম্ভ করেন সুজানা জাফর। 2003 সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান। এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে তার দেখা মিলেছে। গত 3 বছর ধরে মিডিয়াতে অনিয়মিত সুজানা বর্তমানে বুটিক ব্যবসা করছেন।